পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের এগারো দফা দাবি চাকুলিয়া গ্রামীণ হাসপাতালে বিওমেচের নিকটে। আজ শুক্রবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া গ্রামীণ হাসপাতালে গোয়ালপুকুর দুই নম্বর ব্লক এলাকার সমস্ত আশাকর্মীরা বিওমেচের নিকটে স্মারকলিপি জমা দিলেন। তাদের একাধিক দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য, আশাকর্মীদের সরকারি স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে, 45 থেকে 46তম শ্রম কমিশনের সুপারিশ কার্যকর করে ন্যূনতম মজুরি 21,000 এবং 10,000 টাকা মাসিক পেনশন এবং সামাজিক সুরক্ষা নিশ্চয়তা দিতে হবে, আশাকর্মীদের ইনসেন্টিভ আগের মতো একেবারেই দিতে হবে, কোভিড ইনসেন্টিভ বাবদ বকেয়া টাকা দ্রুত মেটাতে হবে, কোভিড ইনসেন্টিভের 1,000 টাকা প্রতি মাসে 1 তারিখে দিতে হবে। প্রায় এরকমই একাধিক দাবি নিয়ে বিএমএইচের নিকটে স্মারকলিপি জমা দিলেন। এ বিষয়ে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ডিস্ট্রিক্ট অর্গানাইজার গোবিন্দ বর্মন জানিয়েছেন, বিএমএইচ তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন উত্তর দিনাজপুর জেলার সম্পাদিকা মিঠু সরকার জানিয়েছেন, বিএমএইচ তাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন এবং যে সমস্ত বিষয় বিএমএইচের আয়ত্তে আছে সেগুলি তিনি করে দিবেন। আমাদের ওই পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের চাকুলিয়া ব্লকের আশাকর্মীদের বিক্ষোভ ছিল বিএমএইচের কাছে। কী কী দাবি ছিল আপনাদের? দাবি মূলত দাবি ছিল, যেটা আমাদের হচ্ছে একটাই দাবি, যে এরা ইনসেন্টিভ দীর্ঘদিন যাবৎ পাচ্ছে না, প্রায় জুন মাস থেকে তারা ইনসেন্টিভ পাচ্ছে না এবং সেই টাকাটা আশাকর্মীরা যাতে না পায়, যার জন্য সরকার বিভিন্ন ধাপে তাদের টাকাটা দিবে, সেটা ধাপটা হচ্ছে 8 দফায় তাদের টাকাটা দিবে। বিএমএইচ বললো যে সে আমি যেগুলো দাবি আমার নিজের করার সেগুলো আমি এখনই করে দিচ্ছি এবং বাকিগুলো আমি ফরওয়ার্ড করে সিএমএইচকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। আপনার নাম? আমার নাম গোবিন্দ বর্মন। আমি পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ডিস্ট্রিক্ট অর্গানাইজার। ঠিক আছে, আর একটু বলি, যেটা যে আশারা আজকে প্রান্তিক স্তরে দীর্ঘদিন যাবৎ এই কোভিড পিরিয়ডে সৈনিক হিসাবে, যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স যারা, হ্যাঁ, বর্ডারে যারা কাজ করছে তার সংসার ছেড়ে দিয়ে, হ্যাঁ, তেমনি আশাকর্মীরা এই কোভিডের মধ্যে, একটা কোভিড একটা মহামারী, সেই মহামারীকে, হ্যাঁ, তারা ভয় ভীতি ত্যাগ করে দিয়ে তারা জনগণের পরিষেবা দিচ্ছে, অথচ সেই আশাকর্মীরা আজকে জুন মাস থেকে টাকা পাচ্ছে না। আজকে চাকুলিয়া ব্লকের ব্যায়ামের সঙ্গে বা বিএমএইচ সঙ্গে বসে যে আলোচনাটা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে আশাকর্মীদের যে টাকা এবং বিএমএইচের টাকা, এর মধ্যে কিন্তু প্রচুর মত পার্থক্য থেকে যাচ্ছে। হ্যাঁ, যেমন মোবাইলের টাকা, ইনসেন্টিভ টাকা, ফরম্যাটের টাকা, তারপরে কুষ্ঠর টাকা, হ্যাঁ, এই সমস্ত টাকাগুলোর কিন্তু অনেক সময় সব ফারাক রয়ে যাচ্ছে। এরা বলছে আমাদের 3 মাসের বকেয়া আছে, 3 বছরের বকেয়া আছে, বিএমএইচ দপ্তর থেকে বলছে 1.5 মাসের বকেয়া আছে। এই যে একটা পার্থক্য, এই পার্থক্যটা হয়তো, হ্যাঁ, কোনো একটা এটাতে একটা কোনো ব্যবহার হয়েছে, খারাপ ব্যবহার হয়েছে। ঋষিকেশদা বলছে 1.5 বছরের বাকি আছে, আপনারা বলছেন 3 বছরের প্রায় বাকি আছে, তাহলে একটা
কি হচ্ছে মতের পার্থক্য হচ্ছে কি না গ্যারান্টি বেটা আমরা এসে আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে এসেছি কিছু কিছু দাবি আছে আমাদের যেমন মূল দাবি হচ্ছে আমাদের স্থায়ীকরণ করতেই হবে আর ২১,০০০ টাকা দিতে হবে আর হচ্ছে যে ৬ মাস আমাদের বকেয়া টাকা আছে সেই টাকাটাও আমাদের আর দফা দিচ্ছে কিন্তু আমরা সেটা আমরা চাই না হ্যাঁ একসাথেই আমরা সেই টাকাটা চাই আমাদের মূল বেতনটাই যেন আমাদের ২১,০০০ টাকা করতে হবে যেন ফিক্সড করতে হবে হ্যাঁ বিএমএস স্যারের সাথে কথা বললাম উনি বলছে যে দেখছি আমি ব্যাপারটা সবগুলোই হ্যাঁ সবগুলো তো আমার দ্বারা সম্ভব না কিছু কিছু দাবিগুলো আছে আমরা পাঠিয়ে দেবো আমার নাম হচ্ছে মিঠু শর্মা উত্তর দিনাজপুর জেলার সম্পাদিকা Thank you.